হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সাত্তারটেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে জানাবো বাংলা ভূমির নতুন পোর্টালে কনভার্সন আবেদন বা জমি শ্রেণী পরিবর্তন কিভাবে করবেন, তার জন্য কী কী ডকুমেন্টস লাগে, কোন কোন জমি কনভার্সন করা যায়, জমির সর্বোচ্চ কত পরিমাণ কনভার্সন করা যায়, শুনানির নোটিশ ডাউনলোড থেকে শুরু করে কনভার্সন সার্টিফিকেট পাওয়া পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটি দেখাবে ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। তার জন্য প্রথমে আপনাকে বাংলা ভূমি পোর্টালটা ওপেন করতে হবে। ওপেন করার পর সাইন আপ না করে থাকলে অবশ্যই সাইন আপ করে সাইন ইন করতে হবে, এবং সাইন ইন করার পর সিটিজেনশিপ সার্ভিস অপশনটা রয়েছে, সেখানে ক্লিক করে প্রথমের অপশনে অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর দু নম্বর রয়েছে কনভার্সন অ্যাপ্লিকেশন, সেই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এভাবে কনভার্সন অ্যাপ্লিকেশনের ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। ফর্মটা ফিল আপ করার আগে কী কী ডকুমেন্টস আপনাকে কনভার্সেশন করার জন্য আপনাকে আপলোড করতে হবে বা কী কী ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে, তো প্রথমত আপনাকে যে পর্চার প্লটটি আপনি কনভার্সন করতে চাইছেন সেই পর্চাটা অবশ্যই আপনাকে অরিজিনাল ডিজিটাল পর্চাটা বের করতে হবে, এবং যে জমিটার আপনি কনভার্সন করতে চাইছেন সেই জমিটার আপনাকে একটি কনভার্সন স্কেচ ম্যাপ বানাতে হবে। স্কেচ ম্যাপটা অবশ্যই আপনার রেজিস্টার প্রাপ্ত আমিনকে দিয়ে সেই কনভার্সন ম্যাপটা আপনাকে বানাতে হবে। যে মৌজার আপনি জমিটা কনভার্সন করতে চাইছেন সেই মৌজার গ্রাম পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে আপনাকে এনওসি সার্টিফিকেট একটা সেই পঞ্চায়েত থেকে নিতে হবে, এবং যদি আপনি বাস্তু জমি বা অকৃষিযোগ্য জমি যদি কনভার্সন করতে চাইছেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সেই জমিটার খাজনা দিয়ে সেই খাজনা রসিদটা আপনাকে কিন্তু সাবমিট করতে হবে, এবং আপনার খতিয়ানটা দেখে দেখে আপনার খতিয়ান নম্বর রয়েছে, জেলা রয়েছে, খতিয়ান নম্বর রয়েছে, মৌজা রয়েছে, মৌজার জেল নম্বর রয়েছে, থানা রয়েছে, এবং রায়তির নামও রয়েছে, এবং কত নম্বর প্লট আপনারা কনভার্সন করতে চাইছেন বা আপনার খতিয়ান থেকে কোন প্লটটা কনভার্সেশনের জন্য আবেদন করছেন সেই প্লটটাও আপনাকে এখান থেকে দেখে নিতে হবে, এবং সেই পর্চাটা দেখে দেখে আপনার সেই ফর্মটা ফিল আপ করে নেবেন। তো এখান থেকে প্রথম আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, তারপর ব্লকটা, মৌজাটা, তারপর এখানে সেলফ যে অপশনটা সেটা সিলেক্ট করার পর কত নম্বর খতিয়ান তার আবেদন করছেন সেই খতিয়ান বা পর্চার নম্বরটা এখানে দিয়ে দিবেন, এবং যদি সেই পর্চাটা দিয়ে বা খতিয়ানটাতে আপনার বাই খতিয়ান বা বাটা খতিয়ান হয়ে থাকে তাহলে পরিসংখ্যাটা অবশ্যই আপনার এখানে পরের অপশনটাতে দিয়ে দিবেন। সেই ব্যক্তির পর্চাতে যে ব্যক্তির নাম থাকবে সেই ব্যক্তির ফার্স্ট নাম, তারপরে লাস্ট নাম বা সার নাম, এবং ওনার বাবার নাম, তারপর সেই ব্যক্তির অ্যাড্রেসটা এখানে গ্রামের নামটা দিয়ে দিবেন, অ্যাড্রেস টু এ পোস্ট অফিসের নাম দিয়ে দিবেন, এবং অ্যাড্রেস থ্রিতে থানার নামটা আপনারা দিতে পারেন। তারপর অপশানটা রয়েছে কনভার্সন পারপাস এবং চেঞ্জেবল ক্লাসিফিকেশন, এখানে দেখুন চারটে কিন্তু অপশান রয়েছে। কনভার্সন করে যদি আপনার কৃষিজমি করতে চাইছেন তাহলে প্রথমের অপশানটা আপনারা সিলেক্ট করবেন, এবং তারপর রয়েছে হোমস্টেট, অর্থাৎ যদি আপনারা কনভার্সন করে বাস্তুতে রূপান্তরিত করতে চাইছেন তাহলে হোমস্টেট যে অপশানটা রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কিন্তু কনভার্সন করে বাস্তুতে রূপান্তরিত করে থাকে, তাহলে যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। তো হোম স্ট্যান্ড যেটা সেটা আমি এখান থেকে সিলেক্ট করে, তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সেই অপশানটা, অর্থাৎ কি আপনি করতে চাইছেন, তো এখান থেকে যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। তো বাস্তু হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে কিন্তু আরেকটা আপনারাকে জানিয়ে রাখি, যদি আপনারা বাঁধ বা পুকুর যদি কনভার্সন করতে চাইছেন, অর্থাৎ বাঁধ বা পুকুর এইসব জলাযোগ্য জমি যদি আপনারা কনভার্সন করতে চান বা সেক্ষেত্রে আপনাকে কিন্তু স্পেশালি অর্ডার কিন্তু ডিএলআর অফিস থেকে আপনাকে নিতে হবে, তবে কিন্তু আপনারা সেই ডিএলআর অফিসে আবেদনটা করতে পারেন। এবং তারপর রয়েছে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, মোবাইল নাম্বারটা দিলে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। তারপর রয়েছে মেল আইডি, মেল আইডিটা এখানে বসাবেন, মেল আইডিটা বসালো সেটাতেও কিন্তু একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। যে ব্যক্তি এখানে আবেদন করছে সেই ব্যক্তির আধার নাম্বারটা চাইলে আপনার এখানে দিতে পারেন। তারপর জেন্ডারটা এখানে মেল ফিমেল যেটা হবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে কাস্টটা সিলেক্ট করবেন, এবং তারপরে হিন্দু মুসলিম সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে অপশান রয়েছে দেখুন একটা প্লট ডিটেলস, তো দেখুন নিচে কিন্তু একটা প্লাস চিহ্ন অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন অটোমেটিক কিন্তু আপনার যে খতিয়ান নম্বরটা আপনারা আবেদনটা দিয়েছিলেন সেই নম্বরটা কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নেবে, এবং তারপর সেই পর্চাটা দেখে কত নম্বর প্লটটা আপনার কনভার্সন করতে চাইছেন সেই প্লট নম্বরটা এই অপশানটাতে ফিল আপ করতে হবে। প্লট নম্বরটা দেওয়ার পর এখান থেকে আপনাকে শ্রেণীটা সিলেক্ট করতে হবে, সেটা কিন্তু আপনারা পর্চাটাতে পেয়ে যাবেন। দেখুন শ্রেণীটা রয়েছে কানালি, তাহলে সেই কানালিটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখুন টোটাল রয়েছে 4 ডিসমিল, এবং যদি আপনি কত ডিসমিল কনভার্সন করতে চাইছেন সেই পরিমাণটা আপনাকে এখানে দিতে হবে। যদি আমি এখানে 4 এর মধ্যে 3 করতে চাই তাহলে 0.03, এভাবে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তারপর এখানে
এসিআর একর যে অপশনটা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে কিন্তু আপনারা আরেকটা বিষয় জানিয়ে রাখি, যদি এখানে আপনারা 10 ডিসমিলের উপরে কনভার্সন করতে চান বা 10 শতকের উপরে যদি আপনারা কনভার্সন বা জমির শ্রেণী পরিবর্তন করতে চান, তাহলে কিন্তু আপনাকে স্পেশাল অর্ডার কিন্তু আপনাকে ডিএলআর থেকে নিতে হবে। 10 ডিসমিল বা 10 শতকের নিচে আপনারা বিএলআর অফিসে কনভার্সন জন্য আবেদন করতে পারেন। যদি 10 ডিসমিল বা 10 শতকের উপরে যদি আপনার কনভার্সন আবেদন করেন, তাহলে অবশ্যই আপনাকে স্পেশাল অর্ডার কিন্তু আপনাকে ডিস্ট্রিক্ট অফিস থেকে বা ডিএলআর অফিস থেকে আপনাকে নিতে হবে। পরিমাণটা দেওয়ার পর এখানে সাবমিটের যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। তো দেখুন এখানে খতিয়ান নম্বর, প্লট নম্বর, শ্রেণীটা এবং কত পরিমাণ আপনি কনভার্সন করতে চান সেই পরিমাণটা কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন বা সেটাও কিন্তু চলে আসবে। তারপর উপরে দেখুন 2 নম্বর রয়েছে লিস্ট অফ ইনক্লোজার, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। তো প্রথমে রয়েছে কপি অফ মিউটেশন সার্টিফিকেট, অর্থাৎ আপনার পরচাটা এখান থেকে ক্লিক করে সেটা আপনাকে আপলোড করতে হবে। তারপর দেখুন রয়েছে কপি অফ কারেন্ট ল্যান্ড রিসিপ। অকৃষিযোগ্য জমির কনভার্সন করতে চান, তাহলে সেই অকৃষিযোগ্য জমির যে খাজনা রসিদ থাকবে সেই খাজনা রসিদটা আপনাকে এখান থেকে আপলোড করতে হবে। যদি আপনার কৃষিযোগ্য জমি কনভার্সন করেন, তাহলে কিন্তু আপনার এই পরের যে অপশনটা রয়েছে কপি অফ কারেন্ট ল্যান্ড রিসিপ সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে না এবং সেই অপশনটা আপনারা ছেড়ে দিবেন। তারপর রয়েছে দেখুন স্কেচ ম্যাপ। তো আপনাদের যে স্কেচ ম্যাপটা থাকবে সেটা আপনাকে এখানে স্ক্যান করে সেই কপিটা আপনাকে এখানে আপলোড করতে হবে বা সেই পিডিএফটা কিন্তু আপনার 2 MB মধ্যে হওয়া চাই। এবং তারপর রয়েছে অ্যাফিডেভিট, এটা হচ্ছে আপনার যেটা আপনাকে বললাম স্পেশালি অর্ডার। জলাযোগ্য জমি যদি কনভার্সন করতে চান, তাহলে যে আপনাদের অ্যাফিডেভিট দিতে হই বা ঘোষণাপত্র যেটা আপনার ডিএলআর ডিস্ট্রিক্ট অফিস থেকে বা ডিএলআর অফিস থেকে যে অর্ডারটা নেওয়া হয় সেই কপিটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে, সেটা যদি হয় সেক্ষেত্রে এটাতে টিক দিয়ে সেই কপিটাকেও আপনাকে এখানে আপলোড করতে হবে। তারপর রয়েছে নো অবজেকশন সার্টিফিকেট। তো দেখুন এভাবে কিন্তু আপনাদের পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে সেইটার জন্য আপনাকে অবশ্যই নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। সেই সার্টিফিকেটটা আপনাকে এখান থেকে টিকটা দিয়ে এখানে আপলোড করতে হবে এবং তারপরে যে অপশনটা রয়েছে সেটা আপনারা ছেড়ে দিবেন। এভাবে কিন্তু নর্মালি জমির ক্ষেত্রে, অর্থাৎ কৃষিযোগ্য জমি যদি আপনার কনভার্সন করতে চান, তাহলে কিন্তু আপনারাকে এই 3টি ডকুমেন্টস আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে। সমস্ত ডকুমেন্টস এখান থেকে আপলোড করে নেবেন। আবার এখানে পার্টিকুলার অফ অ্যাপ্লিকেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর সমস্ত তথ্যটি কিন্তু আপনারা দেখে নেবেন সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। যদি মনে করেন যে সব কিছু ফিল আপটা ঠিক রয়েছে, তাহলে এখানে ক্যাপচারটা দিয়ে টিকটা দিয়ে সাবমিট যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এভাবে কিন্তু গ্রিন কালারের রাইট চিহ্ন দিয়ে একটি মেসেজ আসবে এবং সেই মেসেজটাতে আপনার কনভার্সন অ্যাপ্লিকেশন নাম্বারও কিন্তু চলে আসবে এবং কত টাকা আপনাকে ফি পেমেন্ট আপনার করতে হবে সেই টাকার পরিমাণটা আপনাদের এখানে চলে আসবে। তো এখান থেকে আপনার ওকে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এরপর টাকাটা আপনারা সরাসরি এখান থেকে পেমেন্ট করতে পারেন অথবা আপনারা সেই বাংলা ভূমি পোর্টালটা ওপেন করে যেটা ফি পেমেন্ট অপশনটা রয়েছে সেখান থেকেও আপনারা সেই টাকাটা জমা করতে পারেন। তো আমি এখান থেকে পেমেন্টটা বা টাকাটা পেমেন্ট করে আপনারাকে দেখিয়ে দিচ্ছি। তো ফি যে পেমেন্ট অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন নাম্বারটা চলে এসেছে এবং ক্যাপচারটা দেওয়ার পর ভিউতে ক্লিক করার পর সে টাকার পরিমাণটা কিন্তু চলে এসেছে। তারপর এখান থেকে আপনারা যেটাতে পেমেন্ট করতে চান, অর্থাৎ নিচে দেখুন পেমেন্টের কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, যে অপশনটা থেকে আপনারা পেমেন্ট করতে চান সেই অপশনটা টিকটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে আবার কন্টিনিউতে ক্লিক করবেন, আবার কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ব্যাংকের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে চাই সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করে প্রসেস যে অপশনটা রয়েছে সেটা আবার ক্লিক করে নিচ্ছি। নিচে আবার দেখুন প্রসেস একটা অপশন থাকবে সেটা তো ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর ক্যাপচার কোডটা দিয়ে কনফার্মে ক্লিক করে নিচ্ছি। পেমেন্টটা সাকসেস পাওয়ার পর এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড চালান, তো এখানে ক্লিক করে সেই কপিটা ডাউনলোড করে নেবেন। তো দেখুন এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো দেখুন চালানটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেখুন এটাতে জিআরআর নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু চলে এসেছে। এরপরে দুটি নাম্বার পাওয়ার পর বাংলা ভূমি পোর্টালটা ওপেন করে সিটিজেন সার্ভিসে ক্লিক করে জিআরএন যে সার্চ অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট যে অপশনটা রয়েছে সেটাতে আপনার মিউটেশন কনভার্সের যে উপরে অপশনটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে জিআরএন নাম্বারটা দিয়ে দেবেন এবং নিচে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেবেন, সেটা কিন্তু আপনারা সেই চালানটা থেকে পেয়ে যাবেন। তো চালানটাতে দেখুন এখানে জিআরএন নাম্বার রয়েছে এবং অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে। তো এই দুটি নাম্বার, প্রথমেরটা জিআরএন নাম্বার এবং নিচে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে ক্যাপচারটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করলে দেখবেন আপনার সেই অ্যাপ্লিকেশনের ক্যাশ নম্বর কত রয়েছে সেই ক্যাশ নম্বরটা আপনাদের নিচে কিন্তু চলে আসবে। এবং তারপর আপনারা এখানে আবার সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন, অ্যাপ্লিকেশন রিসিপ্ট রিপ্রিন্ট যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে আবার সিলেক্ট করবেন পেমেন্ট রিসিপ যে অপশনটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। পেমেন্ট রিসিপ্টটা সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে দিবেন। অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পর ক্যাপচারটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে দেখবেন অ্যাকনলেজমেন্ট রিসিপ যে আপনার ক্যাশ নাম্বারটা সেই ক্যাশ নাম্বারের অ্যাপ্লিকেশন বা রিসিপ্টটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। এভাবে প্রসেসটা কমপ্লিট হওয়ার পর যে ক্যাশ নম্বর পেয়েছেন সেই ক্যাশ নম্বর দিয়ে আপনার কীভাবে স্ট্যাটাস চেক করবেন তার জন্য আবার সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে অনলাইন সার্ভিস স্ট্যাটাস, যে অপশানটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দু নম্বর রয়েছে কনভার্সন স্ট্যাটাস, তো এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, তারপরে ব্লকটা সিলেক্ট করবেন এবং আপনার কোন মৌজার কনভার্সন করছেন সেই মৌজাটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ক্যাশ নম্বরটা বসিয়ে দিবেন, অর্থাৎ যে ক্যাশ নম্বরটা আপনারা পেয়েছিলেন সেই ক্যাশ নম্বরটা দিয়ে এখানে ক্যাপচারটি দিয়ে সাবমিট করলে আপনার সে কত তারিখে আপনার হেয়ারিং বা শুনানি থাকবে বা কি অবস্থায় আপনার কেসটা বর্তমানে রয়েছে সেটা কিন্তু আপনারা যেভাবে মিউটেশন কেসের স্ট্যাটাস চেক করা হয় সেভাবে কিন্তু আপনারা দেখবেন এই নিচে কিন্তু চলে আসবে। এবং যদি আপনার নোটিশ হয় তাহলে আপনার সেই স্ট্যাটাস থেকে অথবা আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আবেদনটা করেছিলেন সেই মোবাইল নাম্বারতেও কিন্তু আপনার হেয়ারিং বা শুনানির তারিখের কিন্তু নোটিশটার মেসেজ আসবে, অর্থাৎ কত তারিখে আপনার হেয়ারিং বা শুনানি থাকবে সেই তারিখের মেসেজও কিন্তু আপনাদের মোবাইলে অথবা আপনার যে মেল আইডি দিয়ে আবেদনটা করেছিলেন সেই মেলটাতেও কিন্তু আপনারা মেলের মাধ্যমে কত তারিখে হেয়ারিং বা নোটিশটাও কিন্তু আপনারা সেই মেলটা থেকে বের করতে পারবেন। অথবা আপনারা অনলাইন মাধ্যমে চেক করেও সেই কপি বা যত তারিখে আপনার হেয়ারিং বা শুনানি থাকবে সেই নোটিশটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করলে দেখবেন এভাবে কিন্তু নোটিশটা বা শুনানির তারিখের যে নোটিশ সেটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে এবং সেই নোটিশটাতে কিন্তু আপনার সমস্ত তথ্য কিন্তু দেওয়া থাকবে, কত পরিমাণ আপনার কনভার্সেশন জন্য আবেদন করেছেন সেই পরিমাণটাও থাকবে এবং কত তারিখ আপনার শুনানি বা হেয়ারিং তারিখ সেই তারিখটাও কিন্তু আপনার সেই নোটিশটাতে পেয়ে যাবেন। আপনার হেয়ারিং ডেটের আগে আরআই সাহেব আপনার জমিটাতে সরজমিন তদন্ত করতেও পারে বা যদি তদন্ত করতে যান তো অবশ্যই আপনাকে নোটিশ করা হবে। এরপর আপনার যত তারিখে হেয়ারিং বা শুনানি থাকবে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে সেই অফিসে উপস্থিত হতে হবে, কিন্তু অরিজিনাল সেখানকার অফিসার জমা নেবে সেটা কিন্তু আপনাকে অরিজিনালটা নিয়ে যেতে হবে এবং তারপর আপনাকে নিয়ে যেতে পঞ্চায়েত বা পৌরসভা থেকে যে আপনাকে এনওসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেই সার্টিফিকেটটা আপনাকে সেই অফিসে হেয়ারিংয়ের দিনে নিয়ে যেতে হবে। এবং সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করার পর কত টাকার আপনাকে ডিসিআর কাটতে হবে সেই টাকাটা কিন্তু আপনাকে সেই সেখানে জমা করতে হবে এবং সেটা কিন্তু আপনার ডিসিআর মাধ্যমে বা ডুপ্লিকেট কার্বন রসিদের মাধ্যমে সেই টাকাটা জমা করতে হবে এবং কত টাকা আপনি জমা করবেন সেটারও কিন্তু আপনারা রসিদ পাবেন এবং কত টাকা জমা করতে হবে সেটা কিন্তু সেখানকার অফিসার বা যেসব রেভিনিউ অফিসার আপনার হেয়ারিংটা করবে ওনারা কিন্তু সেটা আপনারাকে জানিয়ে দিবে। হেয়ারিং বা শুনানির দিনে সমস্ত প্রসেসটি কমপ্লিট হওয়ার পর সেখানকার অফিসার আপনাকে এই ধরনের কিন্তু একটি কনভার্সন সার্টিফিকেট কিন্তু দেওয়া হবে এবং সেই সার্টিফিকেটটা কিন্তু এই ধরনের হয়ে থাকে এবং সেটাতে কিন্তু দেখবেন আপনার নাম থাকবে, আপনার বাবার নাম থাকবে এবং ডিস্ট্রিক্ট মৌজা যেটা হবে সেটাও কিন্তু দেওয়া থাকবে এবং কত পরিমাণ আপনারা কনভার্সন করেছেন সেই জমির পরিমাণটাও দেওয়া থাকবে এবং কত নম্বর খতিয়ান কত প্লটে কনভার্সন করেছেন এবং কোন শ্রেণী থেকে কোন শ্রেণীতে আপনারা কনভার্সন করেছেন এবং সেটাও কিন্তু লেখা থাকবে। দেখুন এটা কিন্তু বাস্তু দেওয়া আছে, তো এভাবে কিন্তু আপনাকেও একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং সার্টিফিকেটটা এই ধরনের কিন্তু হয়ে থাকে এবং এই কনভার্সন সার্টিফিকেটের মাধ্যমে আপনারা যাবতীয় কাজ করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই, আশা করি ভিডিওর মূল তথ্যটি বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীকালে এরকম জব সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।